মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক চ্যানেলে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে আরও একটা ভিডিও স্টার্ট করছি। তো বাড়িতে কেউ নেই, আমি একাই আছি, আর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, সমস্ত কাজ সারা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। আর এই দেখো বাবু ঘুর ঘুর করছে, চা খাবে আর হরলিক্স খাবে। তো বাবুদের খিদে পেয়ে গেছে, রান্নাঘরে এসে চা জলটা মানে আজকে দুধ চা করবো, দুধটা বসিয়ে দিলাম। অয়ন বলছে ও চা করবে, তো আমি বলে বলে দিলাম, আজকের চাটা অয়নই করলো। তো তা চাটা নিয়ে চলে আসলাম টেবিলে, বাবুর হরলিক্সটা গুলিয়ে নেব। বাবুকে হরলিক্স গুলাতে মানে সকালে যখনই আসবো হরলিক্স গুলাতে ওকে একটু শুকনো দিতে হবে, না হলে ভেবিয়েই যাবে মা দাও 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 দাও। তো বলার আগে আমি দিয়ে দিই আর কি একটু করে হরলিক্স। তো হরলিক্সটা না দিলে মানে যতক্ষণ দেবো না ওরকম করে বলেই যাবে। তো আমরা এখন চা খেয়ে নেবো, চা খেয়ে তারপরে বাইরে রোদ্দুর লেগে গেছিলো, ফুলগুলো তুলে আনলাম ঘরে। আর দেখো একটুকুনি তরকারি করে নিচ্ছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কুমড়ো আলু দিয়ে তরকারি করে দিচ্ছি, ভোলানাথকে তরকারি আর রুটি দিয়ে দেবো। তারপরে আমার মনে পড়লো আমি তো আজকে ঘরে বিছানাই তুলিনি, বাইরে এদিকে ওদিকে সব কাজ সারছি কিন্তু আমার বিছানা তোলার কথাই ভুলে গেছি। তো বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে দেখো বাবুর যে আজকে কী মতি হয়েছে, বলছে মা আমি বই পড়বো, ও বইয়ের ব্যাগ নিজেই নিয়ে চলে এসছে বই পড়বে জন্য। তো ভাবলাম একটুকুনি ওকে বই পড়িয়েই নি, কী মতি হয়েছে, অন্যদিন তো বলে বলে আর বসতে চায় না। তো আজকে ভাবলাম একটুকুনি বই পড়িয়ে নিই, তারপরে অন্য কাজ সারবো। তারপরে ওকে বইটা পড়িয়ে নিলাম, আর যে জামা কাপড়গুলো আগের দিনের ছিল হালকা ভেজা এই সামনের দড়ির উপর দিয়েই দিয়ে দিয়েছিলাম। তো আজকে বেশি জামা কাপড় হয়নি, ভোলানাথের জামা প্যান্টগুলোই হয়েছে, তাই জন্য আজকে আর ওপরে দিলাম না, নিচ দিয়ে যথেষ্ট রোদ্দুর আছে শুকিয়ে যাবে। তো আজকে অল্প কটা জামা কাপড় নিচ দিয়েই মেলে দিলাম। তারপরে স্নান ধান করে বাজার থেকে এসে স্নান ধান করে পুজো দিতে এসছে, আর বাবু তো অনবরত দুষ্টুমি করেই যাচ্ছে। আর আজকে সোমবার, তো সোমবারের ভোলানাথ মানে শিব ঠাকুরের পুজো, তো ঠাকুর যেহেতু ঘরে আছে একটুকুনি বেলপাতা ফুল টুল দিয়ে পুজো দিই। আর আজকে আমাদের সোমবারের দিন মিষ্টি দিতে হয়, তো সোমবারের দিন আজকে মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো। তো তাড়াতাড়ি করে ঘরে ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছি। আর বাবু দেখো ধূপকাঠিগুলো সব নষ্ট করে ফেলেছে, বের করে ভেঙে ফেলেছে। তারপরে পুজোটা দিয়ে বাসনটা নামিয়ে বাবুকে একটুকুনি রস করে দিলাম, ও রস খেতে গিয়ে ও রস অর্ধেকটা ফেলে দিয়েছে জানো তো। তারপরে এত বিরক্ত করছে না, ও বাড়িতে একা একা আছে, বিরক্ত করে খাচ্ছে। তারপরে রান্নাঘরে চলে আসলাম, একটুকুনি নিরামিষ তৈরি মানে তরকারি করছি, আর গাছ থেকেই পুয়ের ডাঁটাটা কেটে নিয়ে এসেছিলাম, তো ওটা দিয়ে একটু তরকারি করছি, আর করব লোটে মাছ। তো নিরামিষটা একটু দেখো হয়েই গেছে, মাখা মাখা করে নিলাম। আর আজকে কুচো মশলাই লোটে মাছ রান্না করব, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর ধনে পাতা কুচি সব কুচিয়ে নিয়েছি। এই মশলাগুলো দিয়ে এবার একটু তেল দিয়ে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে এই মাছগুলো দিয়ে দিলাম, তো মাছগুলোর সঙ্গেই মশলাটা মজে যাবে। তো এরকম গোটা মশলায় লোটে মাছ রান্না করলে না মানে অন্যরকম আরেকটা টেস্ট আসে জানো তো। তো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, লাস্টে একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। লোটে মাছটা আমার একদমই রেডি হয়ে গেছে, কুচো মশলায় রান্না করলে সত্যিই খুব ভালো লাগে। তো রান্না টান্না করার পরে দেখো আমি চমকে গেছি, বাসন মাজে উঠে দেখি স্বয়ং লোকনাথ বাড়িতে এসে হাজির, মানে হঠাৎ করে দেখে আমি চমকেই গেছি। তো উনি মাছ মানে প্রতি বছরই আসি ওনার বাড়ি কৃষ্ণনগর, তো দেখে মানে আসলো, কিছু পয়সা দিলাম তারপরে চলে গেল। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্দা দিয়ে আজকে একটু সিমই রান্না করে নিচ্ছি, রুটি আর সিমই করবো। আজকে আর ভাত নেই, আজকে আমাকেও রুটি খেতে হবে, তো আমি রাত্রিবেলা ভাতই খাই, তো আজকে আর ভাত নেই, তার জন্য একটু সিমই করে নিচ্ছি, সিমই দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো, আর ভোলানাথকেও দিয়ে দেবো একটু সিমই দেবো, আর লোটে মাছের তরকারি আছে ওটা দিয়ে ভোলানাথকে দিয়ে দেবো। আর আজকে প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে, আমি একদম ঘেমে গেছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো গুড নাইট সকলকে।